আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন, ঘরে আছেন এবং নিরাপদে আছেন। স্মার্টফোন ইউজ করেন কিন্তু ফেসবুক ইউজ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। আর ফেসবুকে আমাদের বিভিন্ন রকম ফ্রেন্ডস থেকে থাকে, কিন্তু আমাদের মধ্যে এমন অনেক ফেসবুক ইউজার রয়েছেন যাদের ফ্রেন্ড লিস্টে অসংখ্য ইনঅ্যাক্টিভ ফ্রেন্ডস রয়েছে। আচ্ছা, ইনঅ্যাক্টিভ ফ্রেন্ডস কি? জানি না। ইনঅ্যাক্টিভ ফ্রেন্ডস হলো আপনার ফ্রেন্ড লিস্টে থাকে এমন কিছু ফ্রেন্ডস যারা আপনাকে লাইক কমেন্ট করে না, অথবা তারা ওই আইডিটিকে আর ইউজ করে না। আমরা সকলেই কিন্তু চাই এরকম ইনঅ্যাক্টিভ ফ্রেন্ডস আমাদের ফেসবুক ফ্রেন্ড লিস্টে না থাকুক। আর এই রকম ফ্রেন্ডসদের আনফ্রেন্ড করার জন্য আমরা সচরাচর কী করে থাকি? আমরা ফেসবুকের ফ্রেন্ড লিস্টে যাই এবং একটা একটা করে আইডি বের করে দেখি আইডিটি অ্যাক্টিভ নাকি ইনঅ্যাক্টিভ। তো এটা অনেক সময় সাপেক্ষ এবং আমার কাছে বিরক্তিকর। তাই আজ আমি আপনাদের মাঝে এমন একটি উপায় নিয়ে এসেছি যেই উপায়টি আপনি অবলম্বন করে আপনার ফেসবুকের সকল ইনঅ্যাক্টিভ ফ্রেন্ডসদেরকে এক লিস্টে এনে তারপর আনফ্রেন্ড করতে পারবেন। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। সঙ্গে মেহেদি ভাইকে নিয়ে আমি আছি হিমান, আপনারা দেখছেন টেকনোলজি এডিট। সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আমরা সর্বপ্রথম চলে যাব আমাদের প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পর এখানে সার্চ করব মনোকাই টুলকিট। দেখুন, এখানে সার্চ করার পর এখানে চলে এসেছে। এই মনোকাই টুলকিট অ্যাপটাকে আপনাদের ইনস্টল করতে হবে। আমার ক্ষেত্রে আমি ইনস্টল করে রেখেছি, আর এই অ্যাপটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে প্রোভাইড করা থাকবে। আমরা এখান থেকে অ্যাপটি ওপেন করব। এবার এখান থেকে আপনাদের ভাষা সিলেক্ট করতে হবে। আমি ল্যাঙ্গুয়েজ হিসেবে ইংলিশ দিয়ে দিচ্ছি। ইংলিশ দেওয়ার পর এখানে দেখুন আপনারা উপরে লগ ইন নামে একটা অপশন রয়েছে, এই লগ ইন অপশনে ক্লিক করুন। এবার এখান থেকে লগ ইন অপশনে ক্লিক করুন। এখানে একটি বিজ্ঞাপন শো করছে, আমি কেটে দিচ্ছি। এবার এখানে আপনার ফেসবুক অ্যাকাউন্ট এবং ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। আপনি যেই ফেসবুক অ্যাকাউন্টের ফ্রেন্ড লিস্টের ইনঅ্যাক্টিভ ফ্রেন্ডদেরকে আনফ্রেন্ড করতে, সেই ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে এখানে লগ ইন করতে হবে। আমার ক্ষেত্রে আমি লগ ইন করে নিচ্ছি। আমার নিরাপত্তার জন্য আমি এখানে ব্লার করে দিচ্ছি। তো পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইনে ক্লিক করলাম। এবার এখান থেকে আপনারা নো থ্যাংকসে ক্লিক করবেন। এবার এখানে দেখুন পেন্ডিং অথরাইজেশন লেখা রয়েছে, আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এবার দেখুন এখানে লগ ইন সাকসেস লেখা রয়েছে। এবার আমি ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর এবার আমাদের অল ফিচার্সের ওপর ক্লিক করতে হবে। এবার আমরা একটু ডান সাইডে এসে দেখতে পারবো রিমুভ নন ইন্টারঅ্যাক্টিভ ফ্রেন্ডস, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর লোডিং ফ্রেন্ড লিস্ট দেখাবে, এখানে কিছুক্ষণ সময় দিতে হবে আপনাকে। এবার আপনার এই দুটো স্ক্রল বার থেকে উপরেরটাকে আপনি যদি টানেন তাহলে এটা আপনার পোস্টের সংখ্যা দেখাবে। আমি এখানে যদি 100 রাখি, 100 রাখলে আমার গত 100 পোস্টে যে যে লাইক অথবা কমেন্ট করেনি তাদের লিস্টটা এখানে দেখাবে, আমি চাইলে তাদেরকে আনফ্রেন্ড করতে পারি। তো আপনাদের ক্ষেত্রে আপনি বিভিন্ন সংখ্যা দিতে পারেন আপনার পোস্টের ক্ষেত্রে। যেহেতু আমি নিয়মিত পোস্ট করি সেক্ষেত্রে আমি 100 দিয়ে দিচ্ছি। এরপর পোস্ট অ্যামাউন্ট লিমিট, এখান থেকে আপনারা চেষ্টা করবেন 2000 রাখার। এবার লোড ডাটাতে ক্লিক করুন। এবার দেখুন এখানে আমার ফ্রেন্ড লিস্টগুলো দেখাচ্ছে যারা আমাকে গত 100 পোস্টে কোনো লাইক অথবা কোনো কমেন্ট করেনি। এখানে আপনারা যাকে যাকে আনফ্রেন্ড করতে চান এখানে তাদের আইডির ওপর টিক মার্ক দিয়ে দিবেন। আর আপনারা যাদেরকে আনফ্রেন্ড করতে চান না, ধরুন আপনার একটি ইম্পর্টেন্ট আইডি রয়েছে কিন্তু সে লাইক কমেন্ট করেনি, সেক্ষেত্রে আপনি তাকে এখানে আনটিক মার্ক করে দিয়ে স্টার্ট রিমুভিংয়ে ক্লিক করতে পারেন। তাহলে তাকে বাদ দিয়ে আর সকল ফ্রেন্ডসদেরকে আনফ্রেন্ড করে দিবে। এবার এখানে স্টার্ট রিমুভিং ক্লিক করে দিন, আপনার প্রসেস ডান হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। আর শেষে যে কথাটি না বললেই নয়, অবশ্যই ঘরে থাকুন, অপ্রয়োজনে ঘরের বাহিরে যাবেন না। আর যদি একান্ত যেতেই হয় তাহলে মাস্ক ব্যবহার করুন এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন।